অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের চিরায়ত বলবিদ্যার তৃতীয় অধ্যায় থেকে। আলোচ্য বিষয় হলো রাদারফোর্ডের বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা। রাদারফোর্ডের বিক্ষেপণ পরীক্ষায় একটি ইমিটার থাকে। এই ইমিটার থেকে আলফা কণা নির্গত হয়। আমরা জানি আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জগুলো এই ছিদ্রের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করে। এখানে একটি স্বর্ণের পাত থাকে। স্বর্ণের পাতের মধ্যে যে পরমাণুগুলো আছে সেগুলোর নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে। এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, ফলে আলফা কণা বিক্ষেপিত হয়ে এখানে যে ডিটেক্টিক স্ক্রিন আছে তার উপরে পড়ে। আমি একটু আগে বলেছি আলফা কণা হচ্ছে পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ যখন নিউক্লিয়াসের পজিটিভ চার্জের দিকে অগ্রসর হয় তখন সেগুলো বিকশিত হয়। যেটি একদম নিউক্লিয়াস বরাবর আসে সেটি খুব বেশি বিকশিত হয়ে আবার আগের পথে ফিরে আসে। যেটি নিউক্লিয়াস থেকে একটু কাছে দিয়ে যায় সেটি বিক্ষেপিত হয়ে এই পথে ফিরে যায়, আর যেটি নিউক্লিয়াস থেকে খুব দূরে দিয়ে যায় সেটিকে নিউক্লিয়াস বিকর্ষণ করতে পারে না, ফলে সেটি সোজা পথে চলে যায়। ধরা যাক বল কেন্দ্রে যেটি পরিমাণ চার্জ আছে, বল কেন্দ্রটা হচ্ছে স্বর্ণের পাতের নিউক্লিয়াস। সেখানে আমরা ধরে নিচ্ছি জ্যাটি পরিমাণ চার্জ আছে। জ্যাট প্রাইম ই পরিমাণ চার্জ যদি আপতিত হয় তাহলে বল কেন্দ্র দ্বারা সেটা বিকশিত হয়ে বিক্ষেপিত হবে, আর এই বিকর্ষণ বলের মান হবে এফ ইজিক্যাল টু জেড জেড প্রাইম ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা কুলম্বের সূত্র থেকে এই বিকর্ষণ বলের মানটা এভাবে লিখতে পারি। আবার আমরা জানি বিপরীত বর্গীয় বলের ক্ষেত্রে লেখা যায় এফ ইজিক্যাল টু মাইনাস কে বাই আর স্কোয়ার। এই এফ ইজিক্যাল টু মাইনাস কে বাই আর স্কোয়ার সাথে আমরা যদি এটার তুলনা করি তাহলে পাচ্ছি কে ইজিক্যাল টু মাইনাস জেড জেড প্রাইম ই স্কোয়ার। আমরা বিক্ষেপণ কোণের রাশিমালা আগে বের করেছিলাম, সেটা ছিল 10 ক্যাপিটাল থিটা বাই 2 ইজুকাল টু কে ডিভাইডেড বাই 2 এস ই। এখানে ক্যাপিটাল থিটাটা ছিল বিক্ষেপণ কোণ, এসটা ছিল সংঘাত প্যারামিটার। আমরা এটাকে যদি বর্গ করি তাহলে লিখতে পারি 10 স্কোয়ার থিটা বাই 2 ইজুকাল টু কে স্কোয়ার ডিভাইডেড বাই 4 এস স্কোয়ার ই স্কোয়ার। এর এই মানটা আমরা এখানে বসালাম, বসিয়ে আমরা পাচ্ছি মাইনাস জেড জেড প্রাইম স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 এস স্কোয়ার ই স্কোয়ার। এস স্কোয়ার যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে লিখতে পারি এস স্কোয়ার যোগাল টু জেড স্কোয়ার জেড প্রাইম স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ই স্কোয়ার 10 স্কোয়ার থিটা বাই 2। এখন আমরা এস স্কোয়ার কে বর্গমূল করব তাহলে পাবো এস ইজুকাল টু জেড জেড প্রাইম ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ই 10 থিটা বাই 2। আমরা জানি 1 বাই 10 থিটা বাই 2 ইজুকাল টু হচ্ছে কট থিটা বাই 2। এখান থেকে আমরা সেটা লিখলাম। এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করব থিটার সাপেক্ষে। এখানে যেহেতু থিটা নাই তাহলে এই রাশিটা ঠিকই থাকবে জেড জেড প্রাইম ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ই, আর কট থিটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি সেটা হয় মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে যেহেতু কট থিটা বাই 2 আছে এখানে হবে মাইনাস কসেক স্কোয়ার থিটা বাই 2, আর এখানে থিটার জায়গায় যেহেতু থিটা বাই 2 আছে তাহলে থিটা সহগ হচ্ছে এখানে হাফ, হাফটা সামনে চলে আসবে। এর আগে আমরা বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা বের করেছিলাম, সেটা ছিল সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এস ডিভাইডেড বাই সাইন থিটা ডিএস
ডিভাইডেড বাই ডি থিটা। আমরা এখান থেকে এস এর মান এবং ডিএস বাই ডি থিটার মান এখানে বসাবো, তাহলে পাচ্ছি মাইনাস জেড জেড প্রাইম ই স্কোয়ার বাই টু ই কট থিটা বাই টু ডিভাইডেড বাই সাইন থিটা, এটা হচ্ছে এস বাই সাইন থিটার মানটা, আর ডিএস বাই ডি থিটার মানটা আমরা এখানে লিখলাম এটা। আমরা জানি কট থিটা সমান হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এটাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি, এই রাশিটা ঠিক থাকলো, কট থিটা বাই টু কে লিখতে পারি কস থিটা বাই টু ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু। আবার আমরা জানি সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইন এ কস এ, এটাকে আমরা যদি সেভাবে ফর্মুলায় ফেলি তাহলে লিখতে পারি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এই রাশিটা ঠিক থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে আমরা কস স্কোয়ার থিটা বাই টু কে লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা বাই টু, এখানে কস থিটা বাই টু আছে, এখানেও আছে কস থিটা বাই টু, এটার সাথে এটা কাটাকাটি যাবে, আর সাইন থিটা বাই টুটা নিচে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি জেড জেড প্রাইম ই স্কোয়ার, এটা এখানে লিখলাম টু ই, এটাও লিখলাম, যেহেতু এখানে দুটো একই রকম তাহলে আমরা এখানে একবারই লিখতে পারি এটাকে স্কোয়ার দিয়ে, আর এখানে হাফ আছে আর এখানে নিচে টু আছে, তাহলে কি হবে ওয়ান বাই ফোর, আর এখানে সাইন থিটা বাই টু নিচে চলে আসবে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই টু আর এখানেও সাইন স্কোয়ার থিটা বাই গুণ করলে হবে সাইন টু দি পাওয়ার ফোর থিটা বাই টু। আর এটাই হচ্ছে রাদারফোর্ডের বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা। ধন্যবাদ।